দামদুনি কাণ্ডে বিচার চেয়ে যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে দিল্লি পৌঁছলেন প্রতিবাদীরা তখন কলকাতায় পথে নামলো কংগ্রেস দামদুনি কাণ্ডে ফাঁসি রদ প্রতিবাদে পথে নামলো কংগ্রেস সুভাষ স্কয়ার থেকে তারা মিছিল করে দামদুনি কাণ্ডে পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্লোগান দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা সুভাষ মল্লিক স্কয়ার থেকে শুরু হয় তাদের মিছিল দামদুনি কাণ্ডে রাজ্য সরকার উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে আর তারই প্রতিবাদে এদিন কংগ্রেসের মিছিল রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে এবং ধর্মতলা অবধি এই মিছিল যাবে যেটা লেখা রয়েছে যে দামদুনি কাণ্ডে বিচারের নামে প্রহসনের প্রতিবাদে এই মিছিল সেই মিছিল চলছে এবং এখানে যারা রয়েছে তারা তাদের সঙ্গে আমরা কথা বলতে করব কি দেখো খুব পরিষ্কার কথা দামদুনি কাণ্ডে বিচার চাই অর্থাৎ যারা খুনি দোষী তাদের চরম শাস্তি চাই এটা মা বোনেদের আওয়াজ পশ্চিমবঙ্গে এবং অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা কংগ্রেস লাগাতার রাস্তায় আছে লাগাতার রাস্তায় থাকবে এই লড়াই মা বোনেদের বাঁচানোর লড়াই সমাজকে বাঁচানোর লড়াই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে সিআইডি কেন ঘুমিয়ে তদন্ত করেছে এখানে সৌম আইচ রয়েছে পরিষ্কার ব্যাকে আজকে দামদুনির যারা রয়েছেন তারা দিল্লি গেছেন তারাও আলাদাভাবে দেখুন আদালত ছাড়া কোনো ভরসা নেই কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি ব্যর্থ 14 বার পিপি চেঞ্জ হয়েছে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে কেন কেন পশ্চিমবাংলায় এমন তথ্য সাজানো হলো পুলিশের দ্বারা যাতে অপরাধীরা ছাড়া পেল অপরাধীরা মনে করে এটা তাদের সরকার অপরাধীরা সুরক্ষিত সরকারের আমলে তাই আমাদের পথ ছাড়া কোনো গতি নেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সেখানে একজন ফাঁসির আসামি বেকসুর খালাস পায় কিভাবে এটা আমরা অবাক হয়ে গেলাম ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা 2013 সালের সেই দিনটা দিল্লিতে এসেছিলেন বিচার চাইতে আবার 2023 সালের আজকের দিন এসেছেন একই দাবিতে বিচার চাইতে কেন দেখুন আজ এসেছি যেহেতু আমরা রাজ্যে বিচার পাইনি রাজ্যের পুলিশ রাজ্যের সিআইডি সমস্ত বিচারকে বিচারের যে আশাটা ছিল সব রিপোর্ট ভুয়ো চার্জশিট পেশ করার ফলে আমরা বিচার পাইনি তাই আজ আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি রাজ্য সরকারের প্রতি 10 বছরই আমরা ওনাদের দেখানো পথে চলেছিলাম সেই দেখানো পথ ধরে আমরা কোনো রায় পাইনি রাজ্য সরকার আজকে যেগুলো করছে সেগুলো লোকে সিম্পেতি আদায় করার জন্যেই এগুলো করছে রাজ্য সরকারের প্রতি পুরোপুরিভাবে আমাদের আস্থা উঠে গেছে নির্ভয়া কাণ্ডে দেখেছি যারা দোষী তাদের যদি সাজা হয় আমাদের দামদুনিও নিশ্চয় সাজা দামদুনির দোষীরাও নিশ্চয় সাজা পাবে পরাজিতের একটা যে জ্বালা সেই জায়গাটা আমরা ফিল করছি এবং আন্দোলনের 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো মনে হচ্ছে যে কোনো জায়গায় আমরা হার মানতে শিখব না এবং আমার যে দুই সঙ্গী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল ওদের দৃঢ়তা আমাকে নাড়ায় এবং আগামী দিন আমাকে মনে হয় আমরা সুবিচার পাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর শঙ্কুদেব পণ্ডা তিনি রয়েছেন দামদুনিতে যারা যারা এসেছেন তাদের সঙ্গে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা থেকে শুরু করে একটা বড় গুরুদায়িত্ব তার কাঁধে কতটা এগোতে পারবেন আমরা লড়াইয়ের শেষ দেখব এটা মানা যাবে না আপনি বাংলার মেয়েকে চাই বলে ইলেকশন লড়বেন আর 10 বছর পর জাস্টিস পাবে না লোকে এটা টলারেট করা যায় না নির্ভয়ের কাছে জাস্টিস হয় আর এটাতে হয় না সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন দামদুনির আন্দোলনের পরিচিত মুখ প্রতিবাদী মুখ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কবে মামলা দায়ের হয় এবং সুপ্রিম কোর্ট কিভাবে গোটা বিষয়টা দেখে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ নয়াদিল্লি